আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের একটি রিকোয়েস্টের ভিডিও পাঁচ মাস থেকে এক বছরের মাপের বাচ্চাদের ফটু আপনারা কীভাবে তৈরি করবেন তো এই ফতুয়াটা ছেলে বেবি এবং মেয়ে বেবি দুজনকেই পড়াতে পারবেন তো আশা করছি ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আপনার ভিডিওটি সাথিয়ে থাকবেন এবং সহজভাবে টিউটোরিয়াল দেখে শিখে নিতে পারবেন তো এখানে আমি কাপড় নিয়েছি আর আমি কিন্তু টুকরা কাপড় দিয়ে তৈরি করব আপনার আপনাদের ঘরে থাকা কাপড় দিয়েই কিন্তু সুন্দর ফতুয়াটা তৈরি করতে পারবেন ফতুয়া বা নিমাটা প্রথমে আমি একটা কাপড়কে এভাবে করে দুই ভাজে ভাজ করে নিয়েছি এরপর এটাকে আমি আরেকটা ভাজ দিয়ে চার ভাজে ভাজ করে নিব সাধারণত বেশিরভাগ কাপড়গুলো কিন্তু আমরা চার ভাজে ভাজ করে তারপর হচ্ছে কাটি মানে কাটতে হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কাটিংটা কমপ্লিট হয়ে যায় এরপর আমি এখানে গলার মাপটা নিয়েছি আমি এখানে পনে দুই ইঞ্চিতে মার্ক করে নিয়েছি আপনারা চাইলে গলা চড়াটা কিন্তু দেড় ইঞ্চি পরিমাণও নিতে পারেন তো এরপর এভাবে করে আমি টোটাল শোল্ডার এখানে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এখন আমি গলা লম্বাটা নিচ্ছি তো গলা লম্বাটা আমি তিন ইঞ্চি নিচ্ছি যেহেতু ছোটো বেবি এই জন্য আমি গলাটা তিন ইঞ্চি নিলাম এবং গলা চড়া একইভাবে নিচে হচ্ছে পনেরো দুই ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি নেওয়ার পর এরপর আমি এভাবে করে গলার রাউন্ডটা করে নিলাম এখন এখান থেকে আরমোল দাগ দিয়ে নিয়েছি আরমোল শেপ আমি সাড়ে চার ইঞ্চি পরিমাণ নিচ্ছি আর এরপর তিন ইঞ্চিতে একটা মার্ক করে আমি এখানে আরমোলের শেপটা করে নিয়েছি নেওয়ার পর এখন বডির মাপটা নিয়েছি তো বডির মাপ এখানে চার বাজে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি টোটাল হচ্ছে বাইশ ইঞ্চি পরিমাণ অর্থাৎ এখানে বাইশ ইঞ্চি যেহেতু বডির মাপ চার ভাগ করলে সাড়ে পাঁচ ইঞ্চি আসবে আর এখানে আমি কিন্তু দাগ অনুসারে কাপড়গুলা কেটে নিয়েছি মানে আরমোল এবং গলাটা কেটে নিয়েছি তো এখন আমি পেছনের যে পাটটা আছে সেটা নিয়ে নিলাম তো প্রথমে আমি লম্বা মার্কটা এখানে দেখাচ্ছি টোটাল লম্বা আমি এখানে হচ্ছে ষোলো ইঞ্চি পরিমাণ নিব আর এখানে সেলাই করার পরে কিন্তু এক ইঞ্চি কমে যাবে তখন কিন্তু পনেরো ইঞ্চি থাকবে তো এক্সট্রা যে কাপড়টা সেটা আমি এখান থেকে কেটে আলাদা করে নিচ্ছি এরপর সামনের পাটটা আমি নিয়ে নিচ্ছি এখন এখন আমি উপর থেকে সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি ডিজাইনটা করার জন্য তো এভাবে করে আমি সোজা করে মার্কিংটা করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এখানে যে মার্কটা করেছি সেই অনুসারে কিন্তু আমি এখন কেটে নিচ্ছি কাপড়টাকে কেটে উপরের অংশটা আলাদা করে নিলাম এবং এর কেটে নিতে হবে তো এখানে হচ্ছে বুতাম দিব সেই জন্য আমি মাছ বরাবর কেটে নিয়েছি সামনের পাটে বাচ্চাদের যাতে সহজভাবে ভাবে ড্রেসটা পরানো যায় তো এই যে দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে এখন দুই পাট আর উপরের অংশ হলো দুই পাট টোটাল এখানে চার পাট হয়ে গিয়েছে এখন আমি আপনাদের সেলাইটা শেয়ার করব আপনাদের সাথে তো এখানে আমি কাপড় নিয়েছি ডিজাইন করার জন্য এই কাপড়টা চড়া দুই ইঞ্চি পরিমাণ এবং লম্বা দুই ইঞ্চি পরিমাণ একই মাপ মতো নিতে হবে ডিজাইনটা করার জন্য এরপর এভাবে কোনাকুনি করে প্রথমে একটা ভাঁজ দিতে হবে এরপর আবার আরেকটা ভাঁজ দিতে হবে সমুচা ভাঁজের মতো এটাকে সমুচা ভাঁজ বলে এভাবে করে ভাঁজ দিতে হবে ভাঁজ দিয়ে এখানে যতগুলো প্রয়োজন হবে আপনি যতগুলো দিতে চান সেই অনুসারে তৈরি করে নেবেন একটার পর একটা তাই যে আমি আরও কয়েকটা আপনাদেরকে এখানে দেখাচ্ছি আপনি একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন আমি কাপড়টা কীভাবে ভাজ করছি তবে কাপড়ের চওড়া এবং লম্বা মাপটা কিন্তু সেম নিতে হবে তো সবগুলো কিন্তু তৈরি করে নিয়েছি এরপর এখানে আমি একটা পার্ট নিয়ে নিয়েছি না পর কীভাবে কাপড়ের সাথে এটা বসাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে করে হচ্ছে বসাতে হবে মানে এই হচ্ছে কোনা যে অংশটা সেটা কিন্তু নিচের দিকে থাকবে এটা খেয়াল করে তারপর আপনারা সেলাই করবেন আর কাপড়টা কিন্তু আমি সোজা নিয়েছি মানে ভাও পাশ করে নিয়েছি নিচের যে কাপড়টা অর্থাৎ ফতুয়ার যে কাপড়টা সেটা এভাবে করে এখানে হচ্ছে আমি ডিজাইনের যে কাপড়টা নিয়েছি সেটা চারটা বসাবো চারটা করে আমি দুই পাটে আটটা বসিয়ে নিব তো যে দেখতে পাচ্ছেন বসিয়ে নিয়েছি একই ভাবে কিন্তু আমি দুইটা পার্ট এখানে বসিয়ে নিয়েছি আর যে সেলাই হবে সেলাইয়ের অংশটা কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি আপনারা হয়তো খেয়াল বুঝতে পারবেন শুধু সামনে থেকে আমি সুন্দর করে ডিজাইনটা দিয়েছি বাট শেষে হচ্ছে সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাণ বাদ রেখেছি সেখানে কোনো ধরনের ডিজাইন দিইনি এরপর এর উপরে হচ্ছে আমি হাফ ইঞ্চি পরিমাণ উপরের কাপড়টা ভাস করে এর উপরে করে এখন সেলাই করে দিচ্ছি ভাবে করে সেলাই করে আমি উপরের যে পাটটা আছে বডির পাটটা সেটার সাথে জয়েন করে দিচ্ছি এবং একইভাবে আমি দুইটা পার্ট দুইটা পাশে সুন্দরভাবে জয়েন করে নিলাম এরপর হচ্ছে উপরে আমি আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি যাতে করে কাপড়টা সুন্দরভাবে বসে থাকে এবং সেলাইটাও খুব একটা জোড়া যে এখানে সেটা যাতে বোঝা না যায় তো তৈরি করার পর এখন হচ্ছে এখানে যে বুতাম ঘরগুলো সেগুলা সেগুলো তৈরি করে নিব তো বুতাম ঘরের যে ছোট কাপড়টা সেটা চড়া এক ইঞ্চি এবং বড় যে কাপড়টা সেটা চড়া হচ্ছে ইঞ্চি পরিমাণ নিয়েছি তো এরপর আমি বুতাম ঘরের জন্য চিকন যে কাপড়টা আছে সেটা এক সাইড থেকে কিছু পরিমাণ সেলাই করে নিয়েছি নেওয়ার পর এখন আমি বাঁ দিকের যে কাপড়টা আছে সেই কাপড়টার সাথে হচ্ছে এটা জয়েন্ট করে নিব এভাবে করে প্রথমে সেলাই করে দিবো দেওয়ার পর তারপর হচ্ছে এটাকে উল্টে দিব তো এরপর আমি এটার উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি চাপ সেলাই দিয়ে এটা পেছন দিকে উল্টে দিয়েছি উল্টে দেওয়ার পর তারপর এর উপর আরেকটা একটা সেলাই দিব তবে এখানে দেখতে পাচ্ছেন পাইপিনের মতো কিছু অংশ বের হয়ে আছে এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এই জন্য আমি কিছু অংশ এখানে বের করে রেখেছি এভাবে আমি আরেকটা সেলাই দিয়ে নিলাম কাপড়টার উপরে দেওয়ার পর এখন হচ্ছে আমি এই সাইডের যে বুতাম ঘরটা আছে সেটা তৈরি করব। এই জন্য কিন্তু উল্টে নিতে হবে উল্টে নিয়ে তারপর হচ্ছে যে কাপড়টা সেটা বসিয়ে নিতে হবে প্রথমে সেলাই করে নেওয়ার পর এরপর আমি আবার এখন সোজা দিকে নিয়ে আসলাম এভাবে ভাজ করে এখন আমার সোজা দিকে যে সেলাইটা করেছি তার উপরে এভাবে বসিয়ে সেলাই করে দিতে হবে একদমই সোজা করে এখানে সেলাই করে দিতে হবে চাইলে এটার পাশে আরেকটা সেলাই দিতে পারেন ব্লাউজের মতো অথবা নাদেরও কোনো সমস্যা নেই এরপর আমি ডিজাইন করার জন্য আরেকটা কাপড় নিয়েছি এটাও লম্বা এবং চড়া আড়াই ইঞ্চি করে নিয়েছি নেওয়ার পর এই কাপড়টাকে ঠিক এভাবে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন হবে তো এটার জন্য আমি নিচে পাতলা যে পেস্টিংটা আছে সেটা দিয়ে দিলাম পাতলা পেস্টিংটা হচ্ছে আপনারা পনেরো থেকে বিশ টাকা করে গজ হিসাবে কিনতে পাবেন যেটা পুঁথি সুতার দোকানে এরপর হচ্ছে এটাকে আমি এভাবে সেলাই করে দিলাম কাপড়টার উপরে সেলাই করে পেস্টিংটাকে আলাদা করে নিয়েছি আর এভাবে করে বাঁকা করে কিন্তু আমি এই যে এখানে যে পাইপিনের কাপড়টা সেটা কেটে নিয়েছি এরপর এই কাপড়টাকে দুই ভাজে ভাজ করে নিতে হবে এই পাইপিনটা তৈরি করার জন্য দুই ভাজে ভাজ করে নিয়ে তারপর হচ্ছে সামনের দিকে মানে সোজা পাশে এভাবে সেলাই করতে হবে তো আপনারা যারা আমার চ্যানেলে একেবারেই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এরপর হচ্ছে এভাবে করে কাপড়টাকে হচ্ছে পেছন দিকে দিয়ে দিতে হবে যে দেখতে পাচ্ছেন যতটুকু পাইপিং দিবেন সেই অনুসারে রেখে দিয়ে বাকিটা পেছন দিকে দিয়ে এরপর আমি সেলাই করে নিচ্ছি তো এভাবে করেই সুন্দর ডিজাইন করে করে আপনার আপনাদের বাচ্চাদেরকে নিজেরাই ঘরে বসে অনেক সুন্দর সুন্দর ড্রেস তৈরি করে দিতে পারেন তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাইপিংটাকে এভাবে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি একই নিয়মে তো এরপর আমি এই ডিজাইনটাকে হচ্ছে এভাবে করে এখানে সেট করে দিব। তবে আপনারা চাইলে এখানে কিন্তু দুইটাও দিতে পারেন সেটাও কিন্তু দেখতে ভালো লাগে একটু ছোট ছোট করে তৈরি করে দুইটাও আপনারা এখানে ইউজ করতে পারেন তো এরপর আমি এখন এটা এভাবে বসিয়ে নিয়ে তারপর হচ্ছে আগে যে সেলাইটা দিয়েছি পাইপিনের উপরে সে সেলাইটা বরাবর সেলাই করে নিচ্ছি তো সেলাইটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর আমি কিন্তু এই দুইটা হচ্ছে আটকে নিলাম এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে মানে যে পট্টির কাপড়গুলো লাগিয়েছি তার উপরে সেলাই করে দুইটা পার্ট আটকে নিয়েছি আটকে নেওয়ার পর এখন পেছনের যে পাটটা আছে সেটার সাথে আমি এখন শোল্ডার জয়েন করে নিচ্ছি এভাবে করে একই নিয়মে দুইটা পাটের শোল্ডারের যে জয়েনটা আছে সেটা করে নিতে হবে এবং এখানে হচ্ছে ডাবল সেলে দিতে হবে তো এরপর আমি পাইপিন দিব তো গলায় পাইপিনটা কিভাবে দিবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এভাবে করে আপনারা বাঁকা করে কাপড় কেটে নেবেন কেটে তারপর হচ্ছে গলায় পাইপিন দেবেন মানে যে কোনো পাইপিন বাঁকা করে কাটলে কিন্তু আছে দেখতে ভালো লাগে তো আমি এই দুইটা একসাথে এভাবে বাঁকা করে জোড়া দিয়ে নিচ্ছি কম কাপড় হলে সেক্ষেত্রে আপনারা জোড়া দিয়ে নিতে পারেন এবার জোড়া দিয়ে নেওয়ার পর সামনের বাঁকা অংশটা কেটে নিয়েছি তারপর আমি কাপড়টাকে দুই ভাজে ভাজ করে নিচ্ছি এভাবে করে এবং এর মাথাটা তো উপরের অংশটা কিছু অংশ ভাজ করে সেলাই দিয়ে নিচ্ছি পাইপিনের জন্য এরপর হচ্ছে আমি এখন পাইপিনের কাপড়টা ফতুয়ার যে গলাটা আছে সেটার সাথে আমি জয়েন্ট করে নিচ্ছি এভাবে করে দুইটা কাপড় একসাথে নিয়ে ঘুরে পুরো গলাটাতেই সেলাই করে দিতে হবে তো আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত ভিউয়ার্স নিয়মিত চ্যানেল দিতে লাইক কমেন্ট করেন এবং ভিডিওগুলো শেয়ার করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য কী বইয়ের আয়োজন করবো তো এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি গলাটা তৈরি করে নিয়েছি মানে গলাতে পাইপিনের প্রথম যে স্টেপ সেটা আমি বসিয়ে নিয়েছি তো শেষের কাপড়টা একটু ভাস করে তারপর এখানে আমি সেলাই করে দিয়েছি দেওয়ার পর এটাকে হচ্ছে এভাবে পেছন দিকে দিতে হবে পেছন দিকে দিয়ে যতটা আপনি পাইপিন এখানে মানে যতটা মোটা বা চিকন রাখতে চান সে অনুসারী রেখে তারপর হচ্ছে বাকিটা সেলাই করে দিতে হবে তো সেলাইটা পাইপিনের উপরে দিয়ে নিচ্ছি আমি এভাবে করে পুরোটা ঘুরিয়ে তারপর সেলাই করতে হবে তো তো দেখতে পাচ্ছেন পাইপিংটা আমি গলায় লাগিয়ে নিয়েছি নেওয়ার পর এখন হাতাটা আমি তৈরি করে নিব, তো হাতার কাপড় আমি এখানে নিয়ে নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে হাতার লম্বাটা আমি চার ইঞ্চি পরিমাণ রাখছি এবং এটা চড়া ছয় ইঞ্চি পরিমাণ এরপর এই পাশ থেকে দেড় ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে এভাবে করে আমি দাগ দিয়ে নিয়েছি এরপর কেটে নিলাম আমি দাগ অনুসারে নেওয়ার পর এখানে হাতার মহরিটা রাখছি হচ্ছে চার ইঞ্চি পরিমাণ এবং এক্সট্রা কিছু অংশ কাপড় রেখে কেটে নিয়েছি তো দুইটা হাতা কাটিং হয়ে গেল এখন এভাবে একটা ভাজ দেওয়ার পর তারপর হচ্ছে আমি সেলাই করে নিচ্ছি তো করে একই নিয়মে দুইটা হাতা সেলাই করে নিতে হবে এরপর এভাবে করে মাঝ বরাবর একটা চিহ্ন দিয়ে নিতে হবে হাতা জয়েন্ট করার ক্ষেত্রে সেটা হচ্ছে কাজে লাগবে তো এখন আমি যেখানে কেটে নিয়েছি সেখানটা একদমই হচ্ছে কাত বরাবর যে সেলাই করেছি সেখানে লাগিয়ে তারপর হচ্ছে এক সাইড থেকে সেলাই করে নিচ্ছি এভাবে হাতাটা আপনারা যখন সেলাই করবেন তখন দেখবেন দুই পাশেই কিন্তু সমানভাবে কাপড়টা বসবে এবং হাতাটা জয়েন্ট করার পরে দেখতেও সুন্দর লাগবে তো এই যে একটা হাতা জয়েন্ট করে নিয়েছি একই নিয়মে দুইটা হাতাই কিন্তু বডি কাপড়ের সাথে জয়েন্ট করে নিতে হবে তো আমি দুইটা হাতার কাপড় কিন্তু এখানে সেলাই করে নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে হাতার মোহরি এখানে যেহেতু চার ইঞ্চি পরিমাণ সেখান থেকে ধরে নিয়ে আর বডির যে এক্সট্রা কাপড়টা রেখেছি সে অনুসারে বডির মাপ অনুসারে সেলাই করে নিচ্ছি আর নিচে হচ্ছে ফাড়া দেওয়ার জন্য তিন ইঞ্চি পরিমাণ আমি রেখে তারপর উপরের অংশটা শুধু সেলাই করে নিচ্ছি এখন আমি এখানে আরেকটা সেলাই দিচ্ছি ডাবল সেলাই একই নিয়মে এই পাশটাও কিন্তু সেলাই করে নিচ্ছি এভাবে করে সেলাই করে নিচে আবার একই নিয়মে হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ বাদ রেখে উপরের অংশটা সেলাই করছি তিন ইঞ্চি পরিমাণ ফতুয়াটা ফাড়া দেওয়ার জন্য তো এরপর এভাবে করে এখানটায় চিকন করে আমি সেলাই করছি নিচের অংশটা চিকন করে ধরে নিয়ে পুরোটা সেলাই করে নিতে হবে তো এখানে যে ফাড়ার অংশটা হচ্ছে এভাবে ভাজ করে সেলাই দিতে হবে এটা হলো আমরা যে কামিজের সাইড ফাড়াটা সেলাই করি ঠিক সেভাবেই কিন্তু আপনার ফতুয়ার যে ফাড়াটা আছে সেটা সেলাই করতে হবে শুধু পার্থক্য থাকবে এতটুকু যে কামিজে যেহেতু সামনে আবার আরেকটা সেলাই দিতে হয় ওই সেলাইটা দেওয়ার প্রয়োজনে শুধু প্রথমে একটা সেলাই দিলেই হবে তো এই তো আমার ফতুয়াটা তৈরি করা হয়ে গিয়েছে আমি এখানে হচ্ছে টিব্বুতা ইউজ করবো কারণ টিব বুতাম আসলে এখানে বসানোটা এবং সেলাই করাটা খুবই সহজ আপনারা চাইলে সাধারণ বুতামও দিতে পারেন ঘর করে তো আজকে এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব নতুন কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আজকে এই পর্যন্তই হাফেজ